চলমান মহামারী করোনার কারণে দীর্ঘ 7.5 মাস ওমরাহ বন্ধ থাকার পর 4 অক্টোবর থেকে প্রথম ধাপে সীমিত পরিসরে আবারও শুরু হয়েছে। তবে এর আগে স্বল্প পরিসরে হজও পালন করা হয়। ওমরাহ পালনকারী ও মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার জন্য বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। 4,000 পরিচ্ছন্নতা কর্মী এ কাজে নিয়োজিত। প্রতিদিন স্প্রে করা হয় 1,200 লিটার আতর। বর্তমানে পবিত্র কাবা শরীফে চলছে দ্বিতীয় ধাপে ওমরাহ পালন। এ ধাপে ওমরাহকারীদের সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী 1 নভেম্বর থেকে তৃতীয় ধাপে বহির্বিশ্বের ওমরাহ পালনকারীদের গ্রহণে সৌদি আরব প্রস্তুত বলেও জানা গেছে। হারামাইন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদে হারামে ওমরাহ আদায়ের লক্ষ্যে আগত মুসল্লিদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এখানকার পরিচ্ছন্নতা কর্মীদের সংখ্যাও বাড়ানো হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে মসজিদুল হারামের অভ্যন্তর, বহিরাংশ ও মাতআফ সহ পুরো এলাকা পরিচ্ছন্নতা এবং সুগন্ধি ছিটানোর কাজে 4,000 কর্মী নিয়োজিত। বিশালে বহরে পুরুষের পাশাপাশি নারী পরিচ্ছন্নতা কর্মীও রয়েছেন। বিশাল কর্মী বাহিনী পরিচালনায় 180 জন সুপারভাইজার নিরলস তদারকির কাজ করে যাচ্ছেন। সুপারভাইজারদের দক্ষ পরিচালনায় 3 শিফটে ভাগ করে 24 ঘন্টায় সেবা অব্যাহত রাখা হয়েছে। প্রতিদিন কাবা শরীফ তথা পুরো মসজিদে হারাম এলাকা রাত দিন মিলিয়ে 10 বার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার এ কাজে ডিজিটাল মেশিনে পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত উন্নত প্রযুক্তির ডিটারজেন্ট এবং জীবাণুনাশকও ব্যবহার করা হয়। সুন্দর পরিবেশ বজায় রাখতে প্রতিদিন বিভিন্ন দামি ব্র্যান্ডের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পবিত্র সুগন্ধি ছিটানো হয়। এছাড়া পুরো মসজিদে হারাম এলাকা ছাড়াও পবিত্র কাবা শরীফ, মাতাফ, রোকনে ইয়ামেনি, হাজরে আসওয়াদ, মুলতাজেম, হাতিমে কাবা, মাকামে ইব্রাহিম, সাফা মারোয়া পাহাড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত রয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।